স্বাগতম সবাইকে পাইথন টিউটোরিয়াল 3.1 এ। বুঝার সুবিধার্থে আমরা পার্ট 3 কে দুটি ভাগ করেছি। একটি হলো 3.1, যেখানে আমরা লিস্ট কি কিংবা লিস্টের বেসিক কনসেপ্টগুলো নিয়ে কাজ করব, এবং পার্ট 3.2, যেখানে আমরা লিস্টের কিছু অ্যাডভান্স লেভেলের কাজ দেখব। তো চলুন শুরু করা যাক পার্ট 3.1, যেখানে আমরা লিস্টের বেসিক কনসেপ্টগুলো শিখব। আজকে আমরা শিখব লিস্ট। তো লিস্টকে কিন্তু আরও কয়েকটি নামে ডাকা হয়ে থাকে, যেমন কালেকশন কিংবা অ্যারে। আপনারা লিস্টের পরিবর্তে হয়তো কালেকশন কিংবা অ্যারে দেখতে পারেন বিভিন্ন জায়গায়, তবে আমরা আজকে বোঝার সুবিধার্থে লিস্ট ব্যবহার করব। প্রথমে আপনাদেরকে লিস্ট কি এবং লিস্ট কেন এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিই। লিস্ট মূলত ব্যবহার করা হয়ে থাকে যে অনেকগুলো ভ্যারিয়েবলকে এক জায়গায় সুন্দরভাবে সাজানোর জন্য। যেমন আমি একটি এক্সাম্পল লিখি, যদি যে আমি প্রথমে একটি স্ট্রিং নাম্বার টাইপ ভ্যারিয়েবলকে আমি একটু ডিক্লেয়ার করতে চাচ্ছি। যেমন আমি আমার তিনটে ফ্রেন্ডের এজ লিখতে চাচ্ছি, তো এটা লেখার জন্য আমাকে প্রথমে লিখতে হবে এজ, দেন ইকুয়াল, দেন আমার প্রথম ফ্রেন্ডটার এজ, দেন আমি পরের লাইনে যেয়ে আবার এজ দিয়ে ইকুয়াল দিয়ে আমার দ্বিতীয় ফ্রেন্ডের এজ, দেন আমি তৃতীয় লাইনে যেয়ে এজ দিয়ে ইকুয়াল দিয়ে আমার তৃতীয় ফ্রেন্ডের এজ। তো আমরা এভাবেই মূলত এর আগে ভ্যারিয়েবল ডিক্লেয়ার শিখেছি। তো এখানে দেখুন, আপনাদেরকে কিন্তু তিনটি ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য একই জিনিস তিনবার লিখতে হলো। ভ্যারিয়েবলগুলো কিন্তু একই রকম, কিন্তু আপনাকে এটাকে তিনবার লিখতে হলো সাধারণভাবে। তো আমরা তিনবার না লিখে আমরা একটি লাইনে সবকটাকে লিখব, এর জন্যই মূলত আমরা লিস্ট ব্যবহার করে থাকি। তো চলুন আমরা একটা লিস্টকে ডিক্লেয়ার করি, তাহলে আর একটু সহজে বুঝতে পারবেন। তো আমরা এই এক্সাম্পলটাকে ইউজ করি। যেরকম আমার তিনটা ফ্রেন্ডের এসকে আমি একটি লিস্টের মধ্যে লিখব। তো আমি ফ্রেন্ডস দিয়ে দেন এস দেন একটা ইকুয়াল চিহ্ন, দেন আমি থার্ড ব্র্যাকেট ব্যবহার করব। থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি আমার তিনটা ফ্রেন্ডের এসগুলোকে দেখুন লিখলাম। দেন আচ্ছা, এভাবেই মূলত আমরা একটি লিস্টকে ডিক্লেয়ার করি। তো এখানে আপনাকে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত, এখানে অবশ্যই আপনাকে থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, অন্য কোনো ব্র্যাকেট ইউজ ব্যবহার করলে কিন্তু হবে না। এবং দেখুন, এখানে দুটো ভ্যারিয়েবলের মাঝখানে আমরা কমা ব্যবহার করেছি, এটা অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে। যদি ব্যবহার না করা হয় তাহলে কিন্তু এটা ঠিকভাবে সাকসেসফুলি রান হবে না। এটা তো আমরা লিখলাম একটা নাম্বার টাইপ ভ্যারিয়েবল, চলুন এবার আমরা একটা স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল লিখি। মনে আছে স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল কি? চলুন, লিখলেই আবার হয়তো মনে পড়বে। তো আমরা কতগুলো সুপার হিরোর একটি লিস্ট তৈরি করব। তো চলুন তৈরি করি, সুপার দেন হিরো ইকুয়াল, দেন আমরা থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে আমি প্রথমে লিখলাম ব্যাডম্যান, তারপরে আয়রনম্যান, তারপরে সুপারম্যান। তো ব্যাস, আমাদের একটা স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়ে গেল। এখানে একটু বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হলো যে স্ট্রিং টাইপ কোনো ভ্যারিয়েবলকে কিন্তু অবশ্যই দুটো কোটেশন চিহ্নের ভিতরে লিখতে হয়। তাই দেখুন, আমি এখানে ব্যাটম্যান কিংবা আয়রনম্যান সুপারম্যানকে কিন্তু দুটো কোটেশন চিহ্নের ভিতরে রেখেছি এবং প্রত্যেকটার মাঝে কমা ব্যবহার করেছি। এটা যদি ব্যবহার না করা হয় তাহলে কিন্তু এটা ঠিকভাবে ডিক্লেয়ার হবে না। আশা করি একটি নাম্বার টাইপ লিস্টকে কিংবা একটি স্ট্রিং টাইপ লিস্টকে কীভাবে ডিক্লেয়ার করতে হবে আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা যে জিনিসটা দেখব সেটি হলো ইনডেক্স। ইনডেক্স অনেকটা স্কুল কলেজে স্টুডেন্টের যেমন রোল নাম্বার দেওয়া হয় তাদেরকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য, জিনিসটা অনেকটা ওরকমই। যেরকম এখানে ইনডেক্স কিন্তু শুরু হয় জিরো থেকে, অর্থাৎ জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, এভাবে। একটি লিস্টের ভিতরের প্রতিটা উপাদানকে বলা হয় এলিমেন্ট, এবং এই এলিমেন্টের প্রত্যেকটার আলাদা আলাদা ইনডেক্স নাম্বার রয়েছে। তো এখানে আমরা প্রথম লিস্টের এক্সাম্পলটাই দেখি, যেখানে আমরা একটা নাম্বার টাইপ ভ্যারিয়েবলকে অর্থাৎ আমার ফ্রেন্ডের এজের লিস্টটাকে আমি ডিক্লেয়ার করেছি। দেখুন, এখানে প্রথমে আমি যে এলিমেন্টটা লিখেছি সেই এলিমেন্টের ইনডেক্স নাম্বার হলো জিরো, তারপরেরটার ইনডেক্স নাম্বার হলো ওয়ান, তারপরেরটা টু। তো অনেকে মনে করতে পারে যে প্রথম এলিমেন্টের নাম ইনডেক্স নাম্বার হয়তো হবে ওয়ান, কিন্তু না, এখানে খেয়াল রাখতে হবে এটা ওয়ান হবে না, এটা শুরু হবে জিরো থেকে, দেন ওয়ান, টু, থ্রি, ফোর, এভাবে আপনার যতগুলো উপাদান থাকবে সেই উপাদান অনুযায়ী এটা বাড়তে থাকবে। এবার আমরা যেটি শিখব সেটি হলো যে একটা লিস্ট থেকে কিভাবে আমরা ইনডেক্স নাম্বার বের করব।
অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে যে একটা লিস্ট অনেক বড় হতে পারে, তো সেখানে একটা নির্দিষ্ট ভ্যারিয়েবলের ইন্ডেক্স নাম্বার আমি বের করতে চাচ্ছি, কিন্তু জিনিসটা হয়তো অনেক বড়, আমি জানি না সেটার ইন্ডেক্স নাম্বারটা কত, বা আমি যদি শুরু থেকে কাউন্ট করে যেতে থাকি তাহলে কিন্তু অনেক সময় লাগবে। তাই আমরা খুব সহজে কীভাবে কোনো একটা ভ্যারিয়েবলের ইন্ডেক্স নাম্বার বের করব সেটা আপনাদেরকে একটু দেখাই। যেমন আমরা সুপার হিরো এক্সাম্পলটাকে একটু ব্যবহার করব। সুপার হিরোতে আমাদের এখানে তিনটা উপাদান রয়েছে। ধরুন আমার যে লাস্টের উপাদানটা অর্থাৎ সুপারম্যান, আমি এটার ইন্ডেক্স নাম্বার কত জানি না, আমি এটা এখন বের করব। তো আমি ব্যাপারটা কেমন করে করব আপনাদেরকে একটু দেখাই। চলুন আমরা এটা দেখানোর জন্য সুপার হিরোর লিস্টটাকে ব্যবহার করব। তো সুপার হিরোর লিস্টে যে আমি এর পরের লাইনে যে লিখব, আমরা বের করব সুপারম্যানের ইন্ডেক্স নাম্বার। সুপারম্যান ইন্ডেক্স ইকুয়াল সুপার হিরো ডট ইন্ডেক্স দিয়ে ব্র্যাকেট দিয়ে কোটেশন চিহ্নর মাঝখানে আমি লিখব সুপার হিরো ম্যান, অর্থাৎ আমি সুপারম্যানের ইন্ডেক্সটা বের করতে চাচ্ছি। দেন আমি পরের লাইনে যে লিখব প্রিন্ট ব্র্যাক ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেটের মাঝখানে সুপারম্যান। এখানে দেখুন দ্বিতীয় লাইনে আমি বললাম যে আমি সুপারম্যানের ইন্ডেক্সটা জানতে চাচ্ছি, তাই সুপারম্যান ইন্ডেক্স লিখলাম। দেন ইকুয়াল দিয়ে কোথার থেকে আমি এটা জানতে পারবো, সুপার হিরো লিস্টটা থেকে, তাই আমি লিখলাম সুপার হিরো ডট ইন্ডেক্স দিয়ে ব্র্যাকেট দিয়ে আমি কোটেশন চিহ্নের মাঝখানে সুপার হিরোটা সুপারম্যানটা লিখলাম, অর্থাৎ আমি সুপার হিরো লিস্ট থেকে সুপারম্যানের ইন্ডেক্সটা জানতে চাচ্ছি। দেন প্রিন্ট দিয়ে আমি লিখলাম সুপারম্যান ডট ইন্ডেক্স, অর্থাৎ সুপারম্যানের ইন্ডেক্সটা আমাকে আউটপুট হিসেবে দেখাও। দেন আমি যখন রান বাটনে ক্লিক করছি, দেখুন এখানে আমাদের সুপারম্যানের ইন্ডেক্সটা দেখাচ্ছে। এভাবে আমরা একটা বড় লিস্ট থেকে যে কোনো ভ্যারিয়েবলের ইন্ডেক্সটা বের করে আনতে পারবো। এবার ধরুন অনেক সময় বিষয়টা একটু উল্টাও তো হতে পারে, যেমন আমি একটি ইন্ডেক্স নাম্বার দিয়ে সেটার ভ্যারিয়েবলটাকে বের করব। অর্থাৎ আমার কাছে একটা লিস্ট রয়েছে, আমি চাচ্ছি সেই লিস্টের 10 নাম্বার ইন্ডেক্স সেট আছে সেটা বের করতে, তাহলে আমি জিনিসটা কীভাবে বের করব। চলুন আপনাদেরকে এই সুপার হিরো এক্সাম্পলটা দিয়ে আরেকবার দেখাই। আমি এখানে সুপার হিরোতে এসে এর পরের লাইনে এসে আমি লিখব প্রিন্ট দেন ফার্স্ট ব্র্যাকেট দেন সুপার হিরো দেন থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি ইন্ডেক্স নাম্বারটা লিখব। যেমন আমি চাচ্ছি যে এক নম্বর ইন্ডেক্সে কোন সুপার হিরোটা রয়েছে আমি সেটা আউটপুট হিসেবে দেখতে চাচ্ছি, তা আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখলাম 1। দেন আমি যখন রান বাটনে ক্লিক করছি, দেখুন আমাকে এখানে আউটপুট হিসেবে দেখাচ্ছে আয়রন ম্যান, অর্থাৎ আয়রন ম্যানের ইন্ডেক্স নাম্বার হলো 1। এভাবে আমরা ইন্ডেক্স নাম্বার দিয়ে একটা ভ্যারিয়েবলকেও বের করতে পারি। এখানে আপনাকে একটু কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হলো যে প্রিন্টের ভিতরে সুপার হিরো দিয়ে তারপরে আমরা যে ইন্ডেক্স নাম্বারটা লিখলাম সেই ইন্ডেক্স নাম্বারকে অবশ্যই থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে, এবং এই পুরো জিনিসটাকে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আটকাতে হবে। অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা সুপার হিরো লিস্টের এক নম্বর ইন্ডেক্সে যে ভ্যারিয়েবলটা রয়েছে সেই ভ্যারিয়েবলটাকে আমরা আউটপুট হিসেবে বের করে আনলাম। এভাবেই আমরা ইন্ডেক্স থেকে ভ্যারিয়েবল দেখতে পারবো, কিংবা ভ্যারিয়েবল থেকে কোনো একটা ভ্যারিয়েবলের ইন্ডেক্স নাম্বার দেখতে পারবো। এরপরে ধরুন আপনি আপনার লিস্টের ভিতরে একটু পরিবর্তন আনতে চাচ্ছেন, যেমন আমরা এখানে সুপার হিরো যে লিস্টটা দেখি এখানে আমাদের রয়েছে ব্যাটম্যান আয়রন ম্যান এবং সুপারম্যান, তো আমি চাচ্ছি যে আয়রন ম্যানকে আমি রাখবো না, আমি এর পরিবর্তে স্পাইডারম্যানকে নিয়ে আসব। তাহলে আমরা এই রিপ্লেসটা কীভাবে করব চলুন দেখাই আপনাদেরকে। প্রথমে আমি সুপার হিরোর ইয়েতে যাই, লিস্টে যাই, যে লিস্টটার পরের লাইনে এসে আমি লিখলাম সুপার হিরো দেন আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে আয়রন ম্যানের ইন্ডেক্স নাম্বারটা লিখব। এখানে আয়রন ম্যানের ইন্ডেক্স নাম্বারটা হবে 1, অর্থাৎ আয়রন ম্যান রয়েছে দ্বিতীয়তে, তাই এটার ইন্ডেক্স নাম্বার হবে 1। আমি 1 লিখলাম, দেন ইকুয়াল দিয়ে দেন আমি যেটার সাথে রিপ্লেস করতে চাচ্ছি সেই ভ্যারিয়েবলটা লিখব, অর্থাৎ আমি আয়রন ম্যানের জায়গায় স্পাইডারম্যানকে দিতে চাচ্ছি, তাই আমি কোটেশন চিহ্নের ভিতরে স্পাইডারম্যান লিখব। দেন আমি পরের লাইনে যাব, যে প্রিন্ট দিব
দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সুপার হিরো লিখব। লিখে দেখুন আমি যদি রান বাটনে ক্লিক করি তাহলে দেখুন আমাদের লিস্টের ভিতরে আয়রনম্যানের জায়গায় স্পাইডারম্যান চলে এসেছে। এভাবে আমরা লিস্টের ভিতরে যে কোনো ভ্যারিয়েবলকে রিপ্লেস করতে পারবো। তো আজকে আমরা শিখলাম যে লিস্ট কী, লিস্ট কেন ব্যবহার করা হয়, লিস্টের ইন্ডেক্সের ব্যাপারটা কী, এছাড়া কীভাবে একটা লিস্ট থেকে ইন্ডেক্স বের করা যায়, কিংবা একটা ইন্ডেক্স থেকে কীভাবে একটা লিস্টের ভ্যারিয়েবলকে আউটপুট হিসেবে দেখা যায়, কিংবা একটা লিস্টের ভিতরে কীভাবে ভ্যারিয়েবলকে রিপ্লেস করা যায়। আজকে এই পর্যন্তই, আগামী পর্বে আমরা লিস্টের আরও কিছু কাজ দেখব। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। বিদায়।